বউজি তোমার কাছে আসছি আমি তুমি এক কাজ করো কি কাজ কোনা বাবুর পিছনে যাও আমি হ্যাঁ যাও না এখন যাব হ্যাঁ যাও আচ্ছা ঠিক আছে আমি একটা গান গাইব ও ও তুমি গান গাইবে আচ্ছা আমাদের ডুগডুগি আজকে গানও গাইবে গাও শুরু করছি আমি আমার গান ওকে ওকে ওর জন্মে জিতু গিটার বাজা এবারে ডেকে নিব আমাদের পরবর্তী গানের রাজাকে আমার অনেক পছন্দের এবং আমার দেশের মেয়ে পনি চাকমা ঢুমুর কয়ো গিয়া শ্রী কৃষ্ণ কণ্ঠটা একদম
কি আমার সাথে একমত হবা, আধুনিক গানের কণ্ঠ আমার রাইট, মানে যারা আধুনিক গান করে তাদের জন্য বাউল গান ফোক গান করা অনেক বেশি কঠিন হয়ে যায়, কিন্তু ও এত সুন্দর করে মানে প্রত্যেকটা লাইন ধরে 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 ওই স্টাইলগুলো ভাঙলো কিছু কিছু জায়গাগুলো, এবং লাস্টের তো একদমই ওর মতো করে একটা ইউনিক কাজ সে কমপ্লিট করলো, যেটা আমার কাছে খুবই ভালো লাগলো এবং খুবই সুন্দর। মাশাআল্লাহ, অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। পুরো পারফরমেন্সটার মধ্যে একটা জিনিস আমি দেখেছি যে ও 100% চেষ্টা করেছে যে এই গানটা আমাকে ভালো গাইতেই হবে, এবং ওর ওর জনরার বাইরের গান এটা, এই যে চ্যালেঞ্জটা এটা সে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে, আমি এই চেষ্টার জন্য ওকে সাধুবাদ জানাই। হ্যাঁ, এই গানটা একটু বাউল বা যারা লোকগান গায় তারা গাইলে হয়তো এটা ঢংটা আরও অন্যরকম হতো, বাট তোমারটা আমার কাছে খারাপ লাগেনি। স্পেশালি অন্তরা থেকে যখন গাইলে ভাইবে রাধা রমন বলে, এখানে তুমি কিছু এক্সপ্রেশন দিয়েছো যেটা এই গানটাতে আসলে দরকার ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ইমরান। কোনাল, কেমন লেগেছে তোমার? কেমন করে যেন ও চুজ করে এমন গান যেগুলো খুবই সফট, মেলো, স্নিগ্ধ, সুদিং টাইপ, তা আজকের লোকগানটা ওর তেমনই, ও তেমনই একটি গান চুজ করেছে, পছন্দ করেছে, ও ওইটাই পুরো গান জুড়ে সে মেজাজটা রেখেছে। বিশেষ করে অন্তরার পর থেকে ও নিজের গায়কে দিয়ে গানটাকে আলাদা করে উপস্থাপন করেছে, যেটা আমার ভালো লেগেছে পনি। যদিও এটা তোমার ধারার গান না, তবুও তুমি চেষ্টা করেছো, এবং ইমরানের মতো আমিও তোমাকে চেষ্টার জন্য পয়েন্টস ফর এফর্ট, এই এফর্টের জন্য তুমি পয়েন্টস পাবে। আশা করছি পরে আরও সুন্দর তুমি আমাদের প্রেজেন্টেশন দিবে। থ্যাংক ইউ সো মাচ কুনাল। আশা করছি আগামী রাউন্ডে দেখা হবে, তবে সেইটা কি হবে না হবে জানতে পারবে পর্বের শেষের দিকে। ওকে,